হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই ব্লগে আমি দিল্লির অক্ষরধামের ভিডিও শেয়ার করব। এখন আমরা অক্ষরধাম মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি, সেখান থেকে যাব অক্ষরধাম মন্দির। কিছুটা পায়ে হেঁটেই অক্ষরধাম মন্দির মেট্রো স্টেশন থেকে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ, ফোন কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। তো মন্দিরের বাইরে কতটুকু ভিডিও করতে পারি সেটাই দেখা যাক, সেই ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করব। प्रकार के कैमरा, मोबाइल फोन, अन्य किसी भी प्रकार के इलेक्ट्रॉनिक उपकरण तथा अन्य सामान से जाना सख्त मना है। आप उन्हें सामान कक्ष में जमा कराएं। धन्यवाद। वेलकम टू द स्वामी नॉट अलाउड। আমরা এখন তিনজনে যাচ্ছি মন্দিরে প্রবেশ করার জন্য। এই মন্দিরে ঢোকার আগে সমস্ত রকম সামান ও লাগেজ রাখার জন্য সামান কক্ষ বা লাগেজ রুম আছে, কিন্তু এখানে কোনো রকম পয়সা লাগে না, শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করতে হয়। ওই ফর্মে লিখতে হয় কতগুলো ফোন, কতগুলো চার্জার আর কী কী জিনিস আছে সেটা। অল্প পরিমাণ সামান রাখার জন্য একটি সামান কক্ষ আলাদা, আর বেশি পরিমাণ সামান রাখার জন্য লাগেজ রুম আলাদা। এটি হচ্ছে বড় লাগেজ রাখার কাউন্টার। মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে প্রবেশ করতে দেবে না, তাই মন্দিরের ভেতরে ভিডিও করা হয়নি, মন্দিরের বাইরে থেকে মন্দিরের ভিডিও করেছি। প্রত্যেক সোমবার অক্ষরধাম মন্দির বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে। সকাল 10:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি মন্দির প্রবেশ করা যায়। এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।